टेस्ट स्टोम कैप्टन नरेंद्र मोहन गुप्त मेमोरियल ट्रॉफी फुटबल प्रतियोगिता शुरू होच्छे आगामी 4 नवंबर सोमवार थेके सिलचरे सत्येंद्र मोहन देव मेमोरियल स्टेडियम प्रस्तुति गिरे तत्परता तुंगे कैप्टन नरेंद्र मोहन गुप्त ट्रॉफी ते एई बल दिए खेला होबे निबिया स्टांग 2.0 बोलटी फिफा अप्रूव्ड बल एवं आईएसएल मैच এই বল দিয়ে হয়ে থাকে দেখতে শুরু হয়ে গেল ক্যাপ্টেন এনএম ট্রফি মাঠের মধ্যে মাঠে নামতে চলেছে জঙ্গল এফসি এবং মণিপুরের এফসি রাঙ্গাই খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে আপনারা সবাই মিলে জোরদার উভয় দল মাঠে প্রবেশ করছেন এবারে রয়েছেন পরিচয় পর্ব এবারে রয়েছে পরিচয় পর্ব সংস্থার সভাপতি শিবব্রত দত্ত মহাশয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য মহাশয় এবং আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে এই টুর্নামেন্টের ম্যাচ কমিশনার হীরেন গগৈ মহাশয় সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন আজকে এবারে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এফসি রেঙ্গাই মণিপুর দলের খেলোয়াড়দের সঙ্গে সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেমের প্রতি সম্মান প্রদর্শন করবে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে শুভ আশিষ মাগে গাহে তব জয় গাধা জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে শুরু হয়ে গেল ম্যাচ জেনারেল এফসি বনাম রায়ঙ্গাই মণিপুরের হলুদ জার্সি রায়ঙ্গাই এবং সাদা কালো সাদা কালো ড্রেসের জেনারেল গোলটা হয়ে গেল প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে 1 মিনিট হয়নি খেলা এখন হলো ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি 50 সেকেন্ডের মধ্যে প্রথম গোল দিয়ে ম্যাচে এগিয়ে গেল এফসি রায়ঙ্গাই